অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনি এবং বৃহস্পতি বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে এবং 20 নভেম্বর 2021 রাত্রি 11:30 বৃহস্পতি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ শনি এবং বৃহস্পতি পৃথকভাবে থাকছে এবং বৃহস্পতির নিচস্থতা ভাব কেটে যাচ্ছে। এর ফলে তিনটি রাশির মিষ্টিমুখ করতে চলেছে, এক কথায় যদি বলি। অর্থাৎ ধনের দিকটা অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু এই যখনই শনি এবং বৃহস্পতি একত্রে হয়, কিছু না কিছু প্রবলেম কিন্তু দেয়। হয় শরীরের দিক, নয়তো আপনার আর্থিক দিকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলো, বা ব্যবসার দিক, বা সন্তানের ক্ষেত্র, বা এডুকেশনের ক্ষেত্র, এই জায়গা থেকে আপনার কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু আপনাদের চলছিল। এই শনি এবং বৃহস্পতি পৃথক হয়ে যাওয়াতে এবং বৃহস্পতির নিচস্থতা কেটে গিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ, এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুশির জোয়ার আসতে চলেছে। কোন এই তিনটি রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার কেন্দ্রে চলে আসছে বৃহস্পতি। এই কেন্দ্রে বৃহস্পতি আসার ফলে সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনার পরাক্রমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার সফলতাভাবে দৃষ্টি দিচ্ছে। এবং যেহেতু আপনাদের এই বৃহস্পতি পঞ্চমপতি, সেটা ষষ্ঠভাবে অবস্থান করছিল, এই ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান মোটেও কিন্তু ভালো রেজাল্ট করে না গোছরে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বিশেষরূপে আপনাদের, যেহেতু আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে, আপনাদের আকস্মিক ধনলাভ থেকে আপনাদের কিন্তু বাধা আসছিল। সন্তানের জায়গাটাতে বাধা আসছে ষষ্ঠভাব থেকে, অর্থাৎ পঞ্চমভাব থেকে আমরা সন্তানের বিচার করি, সেই পঞ্চমপতি ষষ্ঠভাবে শত্রু গৃহে চলে গেছে এবং নিচস্থ হয়ে গেছে। এই নিচস্থতা ভাব কিন্তু কেটে যাচ্ছে 20 নভেম্বরের পর দিন থেকে, 11:30 থেকে বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল হচ্ছে এবং আপনাদের দাম্পত্য সুখ আপনাদের বৃদ্ধি করবে। এই বৃহস্পতি আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দিক কিন্তু আপনাদেরকে দিবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনাদের কিন্তু আসবে। আপনি সিংহ রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি সাধন কিন্তু করবে। সন্তান প্রাপ্তি, সন্তানের কেরিয়ার, আপনার আকস্মিক ধনলাভ, আপনার এডুকেশান, এই সম্ভাবনাগুলো কিন্তু এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে বৃহস্পতি এককভাবে কুম্ভ রাশিতে অবস্থান করার কারণে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট, অর্থাৎ রবির সাথে আপনার বৃহস্পতির সম্পর্ক খুব ভালো। অর্থাৎ সিংহ রাশিকে দুহাত ভরে এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সিংহ রাশি কিন্তু মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির। সিংহ রাশির ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, যেহেতু এখানে দেখুন আপনাদের, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার জন্য কিন্তু যুগান্তকারী পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট, যাদের বৃহস্পতি ড্যামেজ আছে, বৃহস্পতি পীড়িত আছে, আপনারা অবশ্যই মা তারার কবজ আপনারা পরিধান করুন, বিশেষরূপে বৃহস্পতি আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, তিনটি রাশি, আমি এই 12টি রাশির মধ্যে তিনটি রাশির বিশেষ করে লাভ পেতে চলেছে
কোন কোন দিক থেকে সেটা আমি আপনাদেরকে জানাতে চলেছি। অর্থাৎ মিষ্টিমুখ করবেন এই বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে। সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির এমনি শনি ঢাইয়া চলছে, এই বৃহস্পতি আপনার অষ্টমভাবে ছিল, এই অষ্টমভাব থেকে সপ্তমপতি অষ্টমভাবে যাওয়া বিশেষ কিছু সমস্যা, শারীরিক পীড়া, শারীরিক সুস্থতা হবে, আপনার লিভারের সমস্যা, পেটের সমস্যা, কিডনির সমস্যা, এই সমস্যাগুলো, যারা সুগারের সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু আপনার মুক্তি পাবেন। ভাগ্যভাবে এই বৃহস্পতির প্রবেশ, সপ্তমপতি ভাগ্যভাবে, এই ভাগ্যভাবে অবস্থান করে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপর। স্বাস্থ্যর দিক থেকে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে, এবং আপনাদের কর্মপতি, এই কর্মপতি ভাগ্যভাবে ভাগ্যের দ্বারা কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের আসতে চলেছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন। এবং সপ্তমপতি আপনাদের ভাগ্যভাবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের উত্থান কিন্তু হবে, এবং সরাসরি পঞ্চম বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ সন্তান সুখ, সন্তানের জায়গাটা নিয়ে, যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তি, আকস্মিক ধনলাভ, গোল্ড, শেয়ার মার্কেট থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেস থেকে ভালো, দাম্পত্য সুখের জায়গা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু এই বৃহস্পতি রাশি পরিবর্তনে। এবং ভাগ্যভাবে, ভাগ্যোদয়, পিতার সহযোগিতা পাওয়া, গভর্নমেন্ট থেকে সহযোগিতা পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, ধর্মীয় কর্ম আপনাদের কিন্তু এ সময় দেখা যাচ্ছে। অর্থাৎ এই বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার মিথুন রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। মিথুন রাশি করতে চলেছে মিষ্টিমুখ। দেখুন, এর পাশাপাশি বৃহস্পতি যদি আপনার রাশিচক্রে পীড়িত থাকে, অবশ্যই আপনারা মা তারা কবচ ইমিডিয়েট লাগান। বিশেষরূপে এই সময় থেকে আপনাদের কিন্তু ভাগ্যোদয় নিশ্চিতরূপে কিন্তু হবে। যাদের বৃহস্পতি পীড়িত আছে, বৃহস্পতি ড্যামেজ আছে, তারা অবশ্যই ইমিডিয়েট আপনারা লাগান। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেন্দ্রে অবস্থান করছে, এবং আপনাদের পঞ্চমপতি কেন্দ্রে এবং আপনাদের ধনপতি কেন্দ্রে অবস্থান। আপনাদের পারিবারিক সুখ, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের শিক্ষা থেকে লাভ, মায়ের থেকে সহযোগিতা, যেহেতু চতুর্থ ভাব থেকে আমরা মা বিচার করি, মায়ের থেকে সহযোগিতা আপনারা পাবেন, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের উত্থান, সন্তানের দিকটা আপনাদের ভালো, আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে, এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্ম হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এই বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে এই বিশে নভেম্বর 2021 প্রবেশ করবে কি না, তারপর থেকে কর্মের জায়গাটা নিয়ে আপনাদের অনেকখানি প্রবলেমগুলো যেগুলো চলছিল, প্রমোশনের জায়গা আটকেছিল, কর্মক্ষেত্রে পরিবর্তনের জায়গা আটকেছিল, এই প্রমোশন, পরিবর্তন, কর্মপ্রাপ্তির এই সম্ভাবনাগুলো কিন্তু আসতে চলেছে এই বৃহস্পতির রাশি অর্থাৎ এই তিনটি রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং মিথুন রাশি, এই 20 নভেম্বরের পর থেকে মিষ্টিমুখ করতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভাগ্যের চাকা কিন্তু পরিবর্তন হতে চলেছে। কিন্তু যাদের ক্ষেত্রে হচ্ছে না, কেউ কেউ কমেন্ট করছেন যে হচ্ছে না স্যার, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনারা কাজে লাগিয়ে নিন। বৃহস্পতির জন্য আপনারা মা তারা কবচ আপনারা কিন্তু নিশ্চিতরূপে পরিধান করুন, 100%, 1000%। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, এই কবচটি যদি আপনারা পরিধান করেন, অবশ্যই বৃহস্পতির বিশেষ কৃপা, আপনাদের ভাগ্য কিন্তু নিশ্চিতরূপে পরিবর্তন হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট এই কমেন্ট বক্সে করবেন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।